হ্যালো গাইস, কি খবর? আশা করো ভালোই আছে। পুনৰ স্বাগতম জানাইছো মোর আন এটা নতুন ব্লগলে। তো গাইস, আজি আমি ইতিমধ্যে আহি মানে উপস্থিত হয়েছো ৰাংচাপাৰাত, কিয়নো আপনাদের টাইটেলটো আর থাম্বনেলটো চাই গম পাইছে। তো বলক আজির ভিডিওটো ৰাংচাপাৰাৰ পৰা স্টার্ট করো। গাইস, ইয়াতে ৰাংচাপাৰা আছিল কিন্তু কোনোবা এজনে মানে এইটো খাই পেলাইছে, এতিয়া নাই, তো মই দেখাব নোৱাৰিলো, আফসোস। আর ইফালে মানে নতুন নতুন বস্তু বনাইছে বুলি শুনা পাইছিলো, সেইবিলাক দেখাম। তো নতুন বস্তু মই ইয়াতে এটা চালো, এইটো বহুতেই ভাল লাগিছে, মানে অটোমেটিক পানি পড়ি আছে, ইফালে এটা আছে ডাঙরকে। তো আহিব আপনাদের, ইফালে একো পরিবর্তন হওয়া নাই, আগর নিচিনাকে আছে একদম, যা যেনেকে আছিল সব একে আছে। তো বলক ইফালে যাও অলপ। এই বস্তুটা যদি আপনাদের চা, এইটো কিন্তু একচুয়ালি বাঁহরে হয়, চাওক একদম মানে রিয়েল বাঁহ, কিন্তু এইটো মানে অলপ ব্ল্যাক প্রজাতির হয়। আর ইয়াতে আপনাদের বিভিন্ন প্রজাতির ফুলের লগতে অরিজিনাল এলোভেরা গছ পাই যাব। ভিতর ফালে যাম আমি, মানে বিক্রি করে নকরে সকল বস্তু দেখাম। এয়া চাওক অরিজিনাল এলোভেরা হয় একদম। গাইস, মোর লগত আছে আমার দাদা হয় এজন, আর বাইদেউ হত আছে আমার, একচুয়ালি এইটো মানে আমার ফ্যামিলিরে হয়, আমি ঘুরি বলে আইসু। তো দাদা আইছে বরপেটার পরা, আর মোর বাইদেউ যে আছে তার হাজবেন্ড। কেনকা লাগিছে আপনার এতে আহি? না, ভাল লাগিছে, ভাল লাগিছে, বহুত ক্লিন হয় জায়গা, ক্লিনেস্ট ভিলেজ হয়, ক্লিনেস্ট ভিলেজ আহি মানে ঠাইখিনি বহুত ভাল লাগিছে। আজি মই মানে ফার্স্ট টাইম আহিলু, বহুত ভাল লাগা ঠাই, বহুত বহুত ক্লিন হয়। আপনারা একবার আহিব, আহি কেনে জায়গাটো চাই যাব। আমার ইয়াতে গোয়ালপাড়া রাংচাপাড়া হয়, মানে গোয়ালপাড়ার কারণে এটা মানে প্রাউড হয়, প্রাউড হয় মানে মানে ইমান মানে অসমৰ ভিতৰত মানে ক্লিনেস্ট ভিলেজ বুলি যাক মানে গভর্নমেন্টৰ পৰা স্বীকৃতি দিছে, এটো এটা মানে গৌরবর কথা মানে গোয়ালপাড়াবাসীর কারণে। আর বাইদেউ আমার একচুয়ালি গোয়ালপাড়ার হয়, কিন্তু দিও মানে ফার্স্ট টাইম আইছে এবার, মানে আগতে আহা নাছিল। তো বাইদেউর হয়তো ভালোই লাগছে না? বহুত ভাল লাগছে, বহুত ভাল লাগছে। গাইস, ইয়াতে আপনাদের আহিলে কিমান ধরনের যে মানে গছ গছালির মানে সেই ইবিলাক পুলিবিলাক পাব, মানে মই গুনি হেক করিব নোৱাৰি। আপনাদের আহক, ইয়ার পৰা কিনি লৈ যাওক, বেশি দাম নহয়। ভিডিওটা আজি উল্টাকে বনাই আছো, কিয়ন মানে মানুষে যাওয়ার সময়ত বনায়, মই ওলাওয়ার সময়ত বনাই আছো, ঠিক আছে? তো এয়া আছিল বেম্বো পার্ক, উপর মানে চাব পারে আপনাদের বেম্বো পার্ক। এটা আমি ঘুরিলো, এতিয়া ইফালে যাও কি কি আছে মানে নতুন বস্তু, চাই থাকক ভিডিওটো। ইফালে আছে রাংচাপাড়ার চার্চ, আর এই চার্চখনের লগতে একটা গছর উপর এখন মানে চাঙ্গর দেখিবলৈ পাব, বহুত ধুনিয়া। ও গাইস, ইমান সুন্দরকে বনাইছে, চাওক ইয়াতে ধুনিয়াকে বনাই দিছে মূর্তিবিলাক। একচুয়ালি এইবিলাক সব মানে কাঠরে হয়, হয় কাঠরে হয় এইবিলাক, তো কাঠর ফুললি একদম কাঠরে বনাইছে। বলক 10 টাকারে টিকিট কাটি এখন বিখ্যাত পার্ক লয়, যত আপনি পাব হেলিকপ্টারের লগতে বহুত দামি দামি মার্সিডিজ কার। আচ্ছা, হেলিকপ্টার চাওক গাইস, ইতে মই জীবনের প্রথম হেলিকপ্টার উঠিম, জীবনের প্রথম হেলিকপ্টারত উঠিল মই, ইয়া মোর হেলিকপ্টার। একদম মুখত একদম মাখৰ পৰা ভিউ চাব পাৰিব আপোনালোকে। হেলিকপ্টাৰত উঠিব আমাৰ বাইদেউ আৰু দাদা এজন আছে, আৰু মই হলো ড্ৰাইভাৰ, ঠিক আছে? মই চলাম এতিয়া, কিন্তু ইয়াতে ষ্টাৰিং ডিষ্টাৰিং ক'ত, একদম কিছুৱে নাই। প্ৰথম হেলিকপ্টাৰ উঠাৰ এক্সপিৰিয়েঞ্চ জনাবচোন অলপ, মানে প্ৰথমবাৰৰ বাবে আপুনি হেলিকপ্টাৰৰ বাহিৰে আৰু বহুত কিবা কিবি উঠিব পাৰিব। হাওৰা ব্ৰিজ আছে, তাৰপিছত মাৰ্চিডিজ কাৰ, গাইজ কিয়া হি বাত হে। এতিয়া মই দিল্লীত লেণ্ড কৰিলো, উঠিছিলো গুৱাহাটীৰ পৰা, দিল্লীত লেণ্ড কৰি ডাইৰেক্ট এটা পাৰ্ক পাই গলো, ইমান ধুনীয়াকে বনাইছে পাৰ্কখন, দিল্লীর রাংচাপাড়া মজা আয়া। তো এইফালে যদি চাই আপনার একটা রেড কালার মার্সিডিজ গাড়ি পাব, ঠিক আছে, একদম ফোর হুইল মার্সিডিজ গাড়ি। তো এটা মই কার খন চলাম। ও গাইস, কার খন চলাই মার্সিডিজ খন চলাই আহি পাই গলো। আপনার যদি চাই এইফালে আছে দিল্লি নহয় কলকাতার হাওড়া ব্রিজ, সেম একদম কলকাতার হাওড়া ব্রিজ খন পার হলে আপনাদের ডাইরেক্ট রাংচাপাড়া যাব পারিব, ডাইরেক্ট রাংচাপাড়া। তো এতিয়া মই আছো কলকাতার হাওড়া ব্রিজের উপর, সেম একদম তেনেকেই বনাইছে, আর ভাল লাগিছে, আর এনেকে যাই 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 মাঝে যাই আমি ডাইরেক্ট রাংচাপাড়া। চাও রাংচাপাড়া পাই গেলো, আর এতিয়া আমি ঘরের ফালে যাম। যদি আজির এই ভিডিওটো ভাল লাগিছে লাইক করে দিব, শেয়ার করে দিব, কমেন্ট করে দিব, লগতে সাবস্ক্রাইব যদি করা নাই সাবস্ক্রাইবটো করে দিব। আজির ভিডিওটো রাংচাপাড়ার পরে সমাপ্ত করিছো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, টেক কেয়ার।